আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি, বরং নিরপেক্ষ সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠানই এখন বিএনপির একমাত্র লক্ষ্য। এজন্য সরকার হটানোর আন্দোলনে নামার অঙ্গীকার করেন দলটির নেতারা। রাজধানী ও ঠাকুরগাঁওয়ে আলাদা কর্মসূচিতে বিএনপির শীর্ষ নেতারা এসব কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অভিযোগ তুলে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রের হত্যাকারী এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। সেই নির্বাচন, সেই মামলা, সব কিছু মিলিয়েও আজকে দেখে যান আওয়ামী লীগের ভাইয়েরা এতটুকু দাঁড়াতে পারেননি কাউকে। সবাই নিজের পায়ের উপর দাঁড়িয়ে মুখ শক্ত করে সবাই এখানে উঠে দিয়েছে, ঠিক না? এতটুকু কি দুর্বল হয়েছেন? আমাদের ডাক্তার ভাই বলেন না যে পরোয়া করি না, কত মামলা দিবেন দেন, আমরা আছি, আমরা ওই ভয়াবহ ফ্যাসিস্ট সরকারকে সরিয়েই ভয়ে ফিরব। রাজধানীতে স্বাধীনতা দিবসের আলোচনায় অংশ নিয়ে নেতারা হুঁশিয়ারি দেন, আওয়ামী লীগকে হটিয়ে নিরপেক্ষ সরকার গঠনই বিএনপির একমাত্র টার্গেট। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, আর যদি সেটা হতে হয় এই সরকারকে হটিয়ে তারপরে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধ্য করা হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। প্রস্তুতি গ্রহণ করতে হবে, হাসিনার অধীনে আর কোনো বাংলাদেশি নির্বাচন নয়, নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার অধীনে। সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করতে গিয়ে যদি আমাদের কাউকে জীবন দিতে হয়, আমাদের কারো নামের পাশে শহীদ লেখা হয়, আমরা লিখানোর জন্য প্রস্তুত আছি। কিন্তু হাসিনার অধীনে আর কোনো নির্বাচন বাংলাদেশে হতে পারে না, হতে দেওয়া হবে না, কোনো ষড়যন্ত্র লাভ হবে না। আগামীর আন্দোলনে তরুণদের সঙ্গে শীর্ষ পর্যায়ের সকলে রাজপথে থাকবে বলে অঙ্গীকার করেন নেতারা। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।